সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব সমাবেশে এই মন্তব্য করে তিনি আরও বলেন, অবরোধ করতে আসলে শাপলা চত্বরের চাইতেও করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে। আন্দোলন আর অবরোধের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করলে দলটিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাবেশের আয়োজন করে যুবলীগ। কোনো পলাতক আসামিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে দেবে না দেশের জনগণ। হরতাল আন্দোলন করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচনে বাধা দিতে আসলে অরাজকতা সৃষ্টি করলে বিএনপিকে রাজপথে শায়েস্তা করা হবে। এই যুব সমাজ দেশের মানুষের শান্তি শৃঙ্খলা জানমালে নিরাপত্তা রক্ষার জন্য এই যুব সমাজ রাজপথে আপনাদের কবর রচনা করবে। পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের উপর নির্ভর করে আওয়ামী লীগ রাজনীতি করে না। পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, বিদেশে বলেছে, দেশে বলেছে, তারা বলেছে বাংলাদেশে নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকা এনে ক্ষমতা দখলের খোয়াব দেখছে, সচিবালয় সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করতে চায়। আমরা প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে, বিএনপিকে অবরোধ করা। এখন পালাইয়া চুরি করে ঢুকছ, এরপরে পালাবা পথ পাবে না। শাপলা চত্বর থেকে কি হলো, শেষ রাতে পালাই গেল না? আমি বলতে চাই না, আরো করুন পরিণতি হবে বিএনপি। যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের কেউ পতন করতে পারবে না বলে জানান নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।